নাম মাহেবিন ইসলাম, বয়স 16 বছর। আজ দীর্ঘ 8 মাস ধরে ফুসফুসে আক্রান্ত এই মাহেবিন, তার আশা স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করতে চাই। তিনি একজন কোরআন হাফেজ। আর্থিক সাহায্যের কারণে মাহেবিন আজ মৃত্যুর পথে। একজন স্বাভাবিক মানুষের মতন বাঁচতে চাই। আমি একজন হাফেজ। আমার 30 সুরা কোরআন হাফেজ শেষ হওয়ার পর তখন কোরআন সাধারণ মানুষের মতন বাঁচতে চাই। ভালো আমি সুস্থ হয়ে মাদ্রাসায় পড়তে চাই। আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে চাই, হাফেজ আলেম হতে চাই। সমাজের বিত্তবানরা যারা আছে তারা যদি আমাকে সাহায্য করে তাহলে আমি আবার সুস্থ হয়ে তাহলে আবার মাদ্রাসায় যেতে পারবো। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাবার নাম আব্দুল মাহবুব, তার বাড়ি পটিয়া কোলাগাঁও, পেশায় একজন সিএনজি চালক। 4 সন্তানের বাবা তিনি। মাহেবিন তার বড় সন্তান। হাসপাতালে দুয়ারে যেতে যেতে ব্যর্থতা হলেন মাহেবিনের বাবা। আর্থিক অবস্থার কারণে আজ তার বড় সন্তান মৃত্যুর পথে। তার বাবা বলেন, আমার সন্তান মৃত্যুর পথ থেকে ফিরে আসার জন্য সকলের সাহায্য প্রয়োজন। আসসালামু আলাইকুম। আমার ছেলে একজন কোরআন হাফেজ। সে প্রায় 13 মাস পার হয়ে গেছে, সে অসুস্থ। আমরা মেডিকেল নিয়ে গেছি বারবার, তো ওনারা আমাকে বলছে, ডাক গতবার ডাকা পর্যন্ত নিয়ে গেছিলাম, ওনারা বলছেন কি এবার আপনার ছেলেকে বাঁচাতে হলে আমরা ইন্ডিয়ায় নিয়ে যান। তো আমি তো সামান্য চিএনজি চালক, আমার টপিকে কোলাইতে পারতেছি না। আমি দেশবাসী এবং প্রধানমন্ত্রী এবং সমাজের বিত্তবান যারা আছে সবার কাছে আমার ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করতেছি। আপনারা আমার ছেলেকে সাহায্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। একটি মায়ের আলোর বাতি তার সন্তান। সন্তানকে বাঁচাতে আজ 2 হাত বাড়িয়ে দিলেন মানুষের দুয়ারে। তিনি বলেছেন, তার সন্তানকে তার বুকে ফিরে পেতে চাই, তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। দীর্ঘদিন যাবৎ 14 মাস পর্যন্ত বাচ্চা অসুস্থ, এখন অসুস্থ যে এমন অসুস্থ বাচ্চা উঠে দাঁড়াতে পর্যন্ত পারতেছে না, খাওয়া খেতে পারতেছে না। এখন আমার বাচ্চার আমার স্বামী একজন উপার্জনকারী, আমাদের পরিবারে 6 জন আমরা সদস্য। এখন আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করতেছে ওকে বাঁচাবার জন্য। এখন আমরা কোনো রকম করে একে ইয়া করতে পারতেছি না। দেশবাসী এবং সমাজে যারা বৃত্ত ব্যক্তিরা আছে তারা যদি এগিয়ে আসে তাহলে আমার বাচ্চাটা বাঁচানো সম্ভব হবে। আমার বাচ্চাটাকে আমি চাই আমি বাঁচাতে, আমার বাচ্চাটা একজন কোরআনে হাফেজ। আমি দেশবাসীর কাছে এটাই চাচ্ছি, আমার বাচ্চাটা যেন সুস্থ হয়ে আবার আমার বুকে আসে। আর ডাক্তাররা বলছে যে ওকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রায় আমরা 14 মাস পর্যন্ত একবার অসুখ হয় আবার নিয়ে যাই আবার নিয়ে আসি, এরা লাস্ট পর্যন্ত এখন বলছে আপনারা এই বাচ্চা 14 মাস। এখন যখন ডাক্তারের কাছে বেশি হয়ে গেছে নিয়ে গেছি, ডাক্তাররা বলছে যে ওকে পরে ফুসফুসের মধ্যে অনেক ইনফেকশন হয়ে গেছে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য। এখন আমাদের কিছু করার নেই, আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমার বাচ্চাটাকে বাঁচানো সম্ভব। আপনারা সবাই আমার বাচ্চার জন্য এগিয়ে আসেন, এটাই আপনাদের কাছে আমার সাহায্যের আবেদন। সাহায্যের হাত বাড়িয়ে দিতে যোগাযোগ করুন এই নাম্বারে। আমার কাছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমার এমনি ওই আমার নাম্বারে বিকাশ আছে। বিকাশ অ্যাকাউন্টটা হচ্ছে 01812434030। আমার কাছে নগদও আছে, নগদ অ্যাকাউন্ট আছে, ওটা হচ্ছে 01812434030। আমার কাছে রকেট অ্যাকাউন্টও আছে, 01312434031। আমার